মহিলা মহিল আত্মনিরভরশীল সরকারি যোজনা করছেন যা কি খাশ করে মহিলা মানুষ মহিলা মানুষ আত্মনিরভরশীল করা সরকারি যোজনা আরম্ভ করছেন যদি আপনার এই যোজনা যোগ্য অটেন যোগ্য অটেন তাহলে আপনার বিনা বিলম্ব মানে বিনা ডে আপনার এই যোজনার যোগদান দেওয়া আবশ্যক অটে বা আপনার আবেদন আপ্লায়ে করপারে ইয়া কমিটি আপ্লা করবে কোণ করবে আগে মু আপন কিন্তু আপনার নূতন পেনশন সিষ্টম যা কি এন পি এস শুনে এনপিএস রে

দেখোন বৃদ্ধ অৱস্থাৰে ক' হ'ব ন বিচে কৰি নিজৰ খৰ্চ তুলাই মুছকিল হৈ যায় এই চৰকাৰ সেই যোজনা কৰিজগাৰ অক্ষম হ'ব আৰু বুঢ়া অৱস্থাৰে আছিল যায় আপুনি যদি এই সময়ৰ যদি এই যোজনা চামিল হ'ব আপোনাক লাভ মিলি পাৰিব যেতিয়াহ'লে ষাঠি বৰ্ষ হ'ব এই যোজনা আপোনাক কামে আসবে যেমন আপনার টঙ্কা পাই মানে আপনার পেনশন পাইবে এনপিএসে বিযোগ করে আপনার বার্ষিক দশ প্রত রিটর্ন পাইবে আপনার যা বিনিযোগ করছেন তাহা টেন পরসে আপনার রিটর্ন আসব এর অর্থ যেতেক ষাঠি বর্ষে পৌঁছি যাতে সেতবে তাঁক আকাউন্ট্রে মোট এক কোটি বার লক্ষ টঙ্কা জমা হয়ে যায় যদি একউন্ট্র কথা আমি দেখা জমা কথা আমি দেখা বলে যা নেশক প্রতীশে পেনশন ভাবে গ্রহণ করে পেবে দেখতো যদি আপনারি এস রোগদান করবে বা এই যে স্কিমরে আপনার যোগদান করবে এটা সরকারি যোজনা অটে এটা মোদী সরকার দ্বারা স্টার্ট করে গোটে সরকারি এনপিএস যদি আপনার এটি যোগদান করবে তবে আপনার অধিক খরচ করবার আবশ্যকতা না আপনার মাত্র হাজার টঙ্কা পে করে পে আপনার আকাউন্ট যে অপন হাজার টঙ্কা পে করে পেষে বর্ষে যেপরে আপনার

পঁয়তালিশ হাজার টাকার পেনশন মধ্যে পে দেখুন সরকার অনেক যোজনা করেছেন যেমি কি প্রধানমন্ত্রী শ্রমিক মানধন যোজনা অ প্রধানমন্ত্রী কৃষক মানধন যোজনা অইটি কোন হো না সে জন ব্যক্তি ষাঠি বর্ষ পরে তিন হাজার টঙ্কা তাঁর পেনশন আসি থাকে ইন রিটর্ন তাঁর মিলে থাকে তাঁর আকাউন্টে এইটা মধ্যে এন পি এস যেটা অাঠি বর্ষ পরে আপনার যে পেনশনটা আসব পঁয়তালিশ হাজার আপনার প্রতি মাছের পেনশন আসে যা কেন্দ্র সরকার দেওয়া যাও আগুন যেতে যোজনা করে থাকে যোজনা তার সময়সীমা লম্বা অনেক দিন ধরে চালায় কেন্দ্রীয় যোজনা উপরে ভরসা করে এপ আপন মানুষ যা অপডেট আসলে আমি আপনার অবগত করাইলি এটা আপন আপনার কোণ করবে কিন্তু যা বি অপডেট আসুছি কি এভি বর্তমান সরকার সুবিধা করেছেন বিবাহিত মানুষ তো আপনি যদি করবে আপনার লাভবান হেবে তো ফ্রেডস এটা বর্তমান অপডেট ভিডিও কমিটি নিশ্চয় মতামত দিও যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করে চ্যানেল সবসক্রাইব করে সাংবাদু সেয়ার দেখা ধন্যবাদ